সরকারি হাসপাতালে সাধারণ মানুষ আসেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার জন্য, অথচ মেদিনীপুর মেডিকেল কলেজে শরীর থেকে শুধুমাত্র একটা সুচ খোলার জন্য দিতে হচ্ছে টাকা। মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিভাগে আয়াদের জুলুম ঠিক এই রকমই, ফলে নাজেহাল সাধারণ মানুষ, রোগীরা যারা আসছেন হাসপাতালে। তবে এই বিষয়ে মুখে কুলু পেটেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। সুচ খুলতে 100 টাকা, ঘরে ঢোকাতে 150 টাকা, লিফটে তুলতে 200 টাকা, সন্তানের জন্ম হলে হাজারে শুরু। এটা সরকারি হাসপাতালে আয়াদের রেড চার্জ। মেদিনীপুর মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিভাগে আয়াদের এই অত্যাচারে নাজেহাল প্রসূতি ও তাদের পরিবার পরিজনেরা লেবার রুমে নিয়ে গেছে, 100 টাকা দিন দিয়ে দিয়েছে 100 টাকা। তারপরে বলছে ছেলে হয়েছে, বলছে 1000 টাকা দিতে হবে। আমি বলছি 1000 টাকা আমি দিতে পারবো না, দিয়ে 800 টাকা দিয়েছি। সেখানে 800 টাকা দিয়েছি, বার করে দিল, দিয়ে লিফটে নিয়ে গেল 50 টাকা দিয়ে। আমি বলছি আমি এখন আমার কাছে আর নাই, আমি দিতে পারবো না, দিয়ে নেমে চলে এলো। আজকে ছুটি হওয়ার কথা, ছুটি সেখানে 50 টাকা নিয়ে নিয়েছে, আরও বেড়ে তুলেছিল বলে আমার মামিমার কাছে 50 টাকা নিয়ে নিয়েছে। দিয়ে আবার আজকে যে ছুটি হয়েছে, ছুটি হয়ে বলছে লিফটে আধ ঘন্টা লিফটের কাছে দাঁড় করে রেখেছে, 200 টাকা না দিলে লিফটে বাদ না মারে। বাচ্চা হয়েছে, আমি কী বাচ্চা হয়েছে বলে বলবো নি। আমি কেন বলবে নি, বলে 300 টাকা নিয়েছে গেটের কাছে বসুন। আমি 300 টাকা কাগজপত্র সব নিয়ে বসেছি, বেরিয়ে এসে আমাকে বলছে, বলে ছেলে হয়েছে 300 টাকা দিন। আমি 300 টাকা ছেলেকে মানে লোকটাকে দিই, দিতে আবার বলছে বলে উপরে নিয়ে যাবো। লোকগুলো আমাকে বলছেন বলে বেটে নাম করাবার আগে আমি 400 টাকা নেবো। আমি এখনই 300 টাকা দিয়ে এখনই 150 টাকা দিয়েছি, আবার 100 টাকা দিয়েছি, আবার 400 টাকা দেবো। বৃহস্পতিবার এক প্রসূতিকে লিফটে নামাতে 200 টাকা দাবি করে আয়ারা। রোগীর পরিবার টাকা দিতে অস্বীকার করলে শিশু ও মাকে আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে আসেন বিনামূল্যে পরিষেবা পেতে, সেখানে আয়াদের দাপটে খরচ হয়ে যায় তাদের কষ্টার্জিত টাকা। হবে নি, গরিব মানুষ আমরা টাকা দিতে অসুবিধা হয়নি, সরকারি হাসপাতাল 750 টাকা নিয়েছে। হাসপাতালে এ ধরনের অনিয়মের সবটাই জানা হাসপাতাল কর্তৃপক্ষের, কিন্তু আয়ারা হাসপাতালে নিয়োগ করা নয় এই বলেই দায় এড়াচ্ছেন তারা। হাসপাতালে এই নিয়ে নির্দেশিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালের ভেতর আয়ারা যেভাবে রমরমা চালাচ্ছেন তার দায় নেবে কে? প্রশ্ন প্রসূতি ও তাদের পরিবারের। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।